সিরাজগঞ্জে বন্যায় ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি ও মাঠের ঘাস মানুষের খাবার সংকটের পাশাপাশি গোখাদ্যের সংকট দেখা দিয়েছে অফিস জানিয়েছে ব্যবস্থা ও পশুর গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট সিরাজগঞ্জের পাঁচ উপজেলার চরাঞ্চলের চৌত্রিশটি ইউনিয়ন বন্যা কবলিত গবাদি পশুর প্রধান খাদ্য কাঁচা ঘাস এখন প্রধান সংকট হয়ে দেখা দিয়েছে ঘরে গবাদি পশু বেঁধে রেখে লালন পালনের চেষ্টা করছেন গৃহস্থরা গরু বাসুরের খাদ্য নাই মানুষের অভাব বাল নিয়ে খুবই কষ্ট করতেছি আনকে খোঁজ গাবর না না আমরা আন খেলে কি আনারা গরু বাসুর তার খেলে কোনো কিছু নাই আঙ্গ তো কেউ দেখ পারাইছে না কেউ খোঁজ খবরও নেবার না তা আমরা এরকম ইয়ে পড়েছি এই যে দেখেন এই কি মরুভূমি দেশ এই দেশের মধ্যে কার কাছে কি পাওয়া যাবে কিছুই পাওয়া যাবে না দোকান পাট গেলি খাইবো না গেলি না খাইব এরকম আমগুলো অবস্থা শিশু খাদ্য গবাদি পশুর খাদ্য যাতে ত্রাণের সাথে বিতরণ করা হয় সেভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি আমরা শিশুদের জন্য এবং গবাদি পশুর জন্য যদি কিছু করা যায় অবশ্যই আমরা সেগুলো পরিকল্পনায় রেখেছি গবাদি পশুর চিকিৎসার জন্য পাঁচটি মেডিকেল টিম গঠন করা হয়েছে গবাদি পশু এই সময় বন্যার কারণে সাধারণত কিছু কিছু রোগের পাদুয়া বেড়ে যায় এই প্রাদুর্ভাব জন্য না বাড়ে সেই কারণে আমরা এর আগেও টিকা দিয়েছি এবং আমরা অলরেডি আমি টিকা নিয়ে আসছি আমার কেন্দ্র থেকে এবং আগামীকালে এই টিকাগুলো আমাদের এই বন্যা প্রবণ এলাকাতে চলে যাবে সম্পদ বিভাগের প্রাথমিক তথ্যমতে মতে চৌত্রিশটি ইউনিয়নের এক লাখ চুয়াত্তর হাজার তিনশো একানব্বইটি গবাদি পশু নিয়ে দুর্ভোগ চরমে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই এখন জন্মসমদ্ হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর